অরবিন্দ সেতু সর্বজনীন এবছরে যে ট্যাগলাইন ওরা ইউজ করেছে জীবনচক্র, তো এখানে খুঁটি পুজো করা হয়েছে, একটু আগে জাস্ট প্রতিস্থাপন করা হয়েছে খুঁটিটা, এই যে। তো জীবনচক্র এখানে কথাটা কি হিসেবে ইউজ করেছে আমি এখানকার যে সভাপতি আছে তার থেকে অবশ্যই জানার চেষ্টা করবো। কিন্তু তো আমাদের মধ্যখানে আমরা পেয়ে গেছি অরবিন্দ সেতু সর্বজনীনের পুজো উদ্যোক্তারা। তো দাদা, এবছরে আপনাদের থিম বা ট্যাগলাইন এক কথায় বলা যায় হচ্ছে জীবনচক্র, তো জীবনচক্রটা মণ্ডপের মধ্যে কিভাবে প্রতিস্থাপন করবেন আপনারা সেটা একটু জানতে চাইবো। হ্যাঁ, 48তম বর্ষ আমাদের, আমরা বিগত 12-15 বছর ধরে থিম পুজো করছি, প্রত্যেক বছরই একটা সামাজিক বার্তা আমাদের পুজোর মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরি। এবছর আমরা যে থিমটার নাম দিয়েছি জীবনচক্র, এর একটা বিশেষ মাহাত্ম আছে। আপনারা জানেন পৃথিবীতে যে কত শ্রেণীর জীব আছে, মানুষ থেকে শুরু করে, উদ্ভিদ থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে, পোকামাকড় থেকে শুরু করে, প্রত্যেকেরই জীবনের একটা মূল্যায়ন হয় এবং প্রত্যেকের জীবনটা একটা সীমাবদ্ধতার মধ্যে আদব হয়, মানে একটা চক্রের মতন করে জন্ম থেকে মৃত্যু। তো সেই যে জীবনচক্র, এই চক্রের মধ্যে না মানুষের লড়াইটা খুব কঠিন। আমরা মানুষ হিসাবে অনেক সাহসী বা পদক্ষেপ নিতে পারি বা অনেকটা আমরা বলতে পারেন ক্ষমতাবান, কিন্তু বাদবাকি যে জীবজন্তুরা আছে তারা এতটা ক্ষমতাবান নয়, তাদের লড়াইটাও কিন্তু খুব কঠিন। যেমন ধরুন আপনি যদি একটা পিঁপড়ের কথা ভাবেন, ডিম থেকে সে পিঁপড়ে হচ্ছে, পরে তার পাখা হচ্ছে, সে মারা যাচ্ছে, এই যে জীবনের তার চক্রটা শুরু থেকে শেষ, এই ধরনের কিছু কোলাচ আমরা আমাদের মাতৃমণ্ডপে তুলে ধরবো এবং তার জন্যই আমরা জীবনচক্র নাম দিয়েছি। জীবনের লড়াইটা শুধু মানুষের নয়, তার সঙ্গে বাকি যে উদ্ভিদ বা জীবজন্তু বা কীটপতঙ্গ তাদেরও যে লড়াই, সেই লড়াইটাকে আমরা এবছর মানুষের মধ্যে তুলে ধরবো। আপনাদের এই থিমের সাথে কি সামঞ্জস্য রেখে প্রতিমা হবে না? একদম থিমের সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রতিমা হবে। সেই প্রতিমা কীভাবে আমাদের সবাইকে, মানে জীব জাতিকে রক্ষা করছেন বা মা কীভাবে আমাদের সবাইকে গাইড করেন সেটা আমরা তুলে ধরবো, এবং একটা ভালো মেসেজ বা ভালো বার্তা, যেহেতু আজকে ধরুন সমাজের মানুষ এত অবিচল ক্ষমতার বিচরণ করে, তার জন্য ধরুন গাছ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু সবাইকে না বাঁচিয়ে রাখলে পৃথিবীর ভারসাম্য, জীবকুলের ভারসাম্য বজায় থাকবে না। সেই ভারসাম্যটাকে বজায় রাখার জন্য আমরা একটা ছোট্ট মেসেজ মানুষের কাছে দিতে চাইছি। এই আমফান হয়েছে, ইয়াস ঝড় হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, মানুষ হয়তো রক্ষা পেয়েছে, মানুষকে রক্ষা করা গেছে, কিন্তু প্রচুর জীবজন্তু মারা গেছে, প্রচুর গাছপালা মারা গেছে, যেগুলো আজকে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, মানুষকে এটা বুঝতে হবে। সেই বোঝানোর জন্যই আমাদের জীবনের নাম জীবনচক্র। কাজ কবে থেকে শুরু হবে? মোটামুটি 15 আগস্ট থেকে আশা করছি আমরা শুরু করে দেবো, কারণ প্রচুর কাজ আছে, ইনস্টলেশনের কাজটাই বেশি, তাই আমরা একটু আগেই। প্রতিমাও কি এখানে তৈরি হবে? না, প্রতিমা তৈরি করছে গোপাল পাল, বিগত বছরে যে করেছিল, লাস্ট 5 বছর ধরে আমাদের স্থাপন করছে, হাওড়া জেলার আমদার একজন উদীয়মান শিল্পী, তার ওখান থেকে ওয়ার্কশপ থেকে হবে, কিন্তু ফাইনালাইজেশন এখানে। দর্শকদের জন্য ওপেনিং কবে হবে তাও সেটা? আমাদের প্রতি বছরই 4th দিন ওপেনিং হয়, এবছরও 4th দিনই ওপেনিং হবে, আশা করছি যদি সেরকম কোনো বড় অঘটন না ঘটে ওই দিনই হবে, এবং সেদিনকেই সর্বসাধারণের জন্য মণ্ডপ খুলে দেওয়া। আচ্ছা, এবার মানে এক কথায় আমরা বুঝতে পারছি এখানে জীবনের চক্র, মানে জীবনটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেভাবে যায় সেটাই মণ্ডপের মধ্যে প্রতিস্থাপন করা হবে। আর এবছরে মোটামুটি যে সকল দর্শক দর্শনার্থীরা মণ্ডপ দর্শন করতে আসবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের অরবিন্দ সেতু সর্বজনীনে প্রচুর মানুষের একটা আবেগ এবং ভালোবাসা এবং আশীর্বাদ আছে, বহু মানুষ আসে এখানে ঠাকুর দেখতে, আমরা একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করি এবং মানুষ জানে অরবিন্দ সেতুর কাছ থেকে একটা ভালো কিছু পাওয়া যায়। তো আমরা এবছরও দর্শনার্থীদের উদ্দেশ্যে এটাই ঘোষণা রাখবো যে অরবিন্দ সেতু বিগত বছরের মতন এবছর আপনাদের নিরাশ করবে না, খুব ভালো একটা বার্তা এবং ভালো একটা কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা আসুন, শারদ উৎসব উপভোগ করুন, অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আর রুটটা একটু বলে দিন, রুটটা আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন বা দমদম লাইন বা শিয়ালদা লাইন থেকে আসেন, তাহলে বিধাননগরে আপনাদের নামতে হবে, ওখান থেকে আপনারা হেঁটে আসলে 5 মিনিট, উল্টোডাঙ্গা একটা পুজোর জোন, পরপর পুজো আছে আমাদের আশপাশে, অনেক বড় বড় পুজো, এবং আপনি পায়ে হেঁটে এলে 5 মিনিটে আমার মণ্ডপে পৌঁছবেন বা অটো আসা যায়। আর যদি আপনি মেট্রো সাউথ থেকে আসেন, তাহলে বিধাননগর স্টেশন না হয়ে আপনাকে সোহাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে, ওখান থেকে অটো ধরলে আপনি আমাদের মাতৃমণ্ডপের সামনে নামতে পারবেন। থ্যাংক ইউ, পুজোর সময় অবশ্যই দেখা, নমস্কার, আসবেন আপনারা অবশ্যই। হ্যাঁ, তো এক কথায় আমরা বলতে পারি ছোটবেলায় যখন আমরা রাস্তায় বেরোতাম বাবা মার হাত ধরে আমরা ঠাকুর দেখতে আসতাম।
সেইখান থেকে আমাদের পথচলা ঠাকুর দেখা শুরু হয়ে দিত। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা নিজেরা এসে সেই প্যান্ডেলগুলোকে কভার করে যাচ্ছি, মা বাবার দেখানো পথ আমরা সেই পথই অতিক্রম করছি, কিন্তু আমাদের একটু স্থায়ী এক কথায় বলতেই পারে। অরবিন্দ সেতু কিন্তু খুব সামনেই, আর এবার এদের ফুলটাও কিন্তু খুব সুন্দর, জীবন চক্র মানে গুটি পোকা থেকে প্রজাপতি এক কথায় তোমরা ভাবতে পারো। হ্যাঁ, তারা এইভাবে স্ট্রাগল করে কিভাবে বড় হচ্ছে সেটাই এক কথায় তুলে ধরা হবে থেকে, অনেকটা আমাদের জীবনের সাথে রিলেটেড। তো অবশ্যই তোমরা এসো অরবিন্দ সেতু সর্বজনীনে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।